নমস্কার বন্ধুরা, সিল্ক রুটে দারাগাও, জুলুক ও লুংথুং ভ্রমণ করে মাঝে একটা দিন অর্থাৎ লুংথুঙে আমাদের দ্বিতীয় দিনে ভোরবেলা সানরাইজ দেখে হোমস্টে থেকে প্রাতরাশে আমরা যাব সিকিমের ওল্ড সিল্ক রুট। সিল্ক রুটে আমাদের প্রথম গন্তব্য ছিল পশ্চিমবঙ্গ ও সিকিমের প্রান্তিক গ্রাম দারাগাও। দারাগাও কালিম্পংয়ের নিকটেই অবস্থিত। দারাগাঁওয়ে আমাদের দ্রষ্টব্য ছিল ব্রিটিশ আমলের তৈরি জলসা বাংলো, তিস্তার আঁকাবাঁকা গতিপথ ও সুন্দর পাহাড়ি দারাগ্রাম। আপনি যদি দারাগাঁও সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আই বাটনে ক্লিক করে জেনে নিন এখানকার হোমস্টে ও বিভিন্ন জায়গা সম্পর্কে নানা তথ্য। দারাগাঁও ভ্রমণ সম্পূর্ণ করে আমরা একটি রাত কাটিয়েছি জুলুক গ্রামে। আপনি যদি জুলুকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে চান, জানতে চান কোথায় আমরা ছিলাম বা কীভাবে হোমস্টে বুক করবেন, তাহলে আই বাটনে ক্লিক করে তা অবশ্যই দেখুন। জুলুকে একটি রাত কাটিয়ে আমরা প্রায় আড়াই দিন কাটিয়েছি লুংথুঙে। দিনের বিভিন্ন সময়ে থাম্বি ভিউ পয়েন্ট বা লুংথুং ভিউ পয়েন্ট থেকে রূপসী লুংথুংকে দেখে অবাক হয়েছি। সানরাইজের সময় পরিষ্কার আকাশে সূর্যোদয় ও কাঞ্চনজঙ্ঘার রং পরিবর্তন ও সূর্যাস্তের সময় রোদ ও রং মাখা মেঘের খেলা দেখতে দেখতে মন জুড়িয়ে যায়। এছাড়া জুলুক লুংথুঙের জিগজ্যাগ রোড তো আছেই। লুংথুঙের ডিটেইল ভিডিও দেখতে কোথায় আমরা থেকেছি বা সেখানে বুক কীভাবে করবেন জানতে লুংথুঙের ডিটেইলড ভিডিও দেখুন আই বাটনে ক্লিক করে। লুংথুঙের দ্বিতীয় দিনে অর্থাৎ প্রথম রাতের পর সূর্যোদয় ও ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা যাব ইস্ট সিকিমের সিল্ক রুট অর্থাৎ তিব্বত বর্ডারের খুব কাছ দিয়ে অর্ধ চন্দ্রাকার পথ ধরে নাথাং ভ্যালি, টুকলা ভ্যালি, বাবা মন্দির হয়ে গন্তব্য কুপুপ ও তার নিকট মেমেঞ্চো লেক। রোমাঞ্চকর ঘটনার সাথে সাথে আজকে আপনাদের বলবো দুঃখের কথা ও তা থেকে কিভাবে আপনারা শিক্ষা নেবেন তাও বলবো। তাহলে শুনুন ধৈর্য ধরে। সকালে ব্রেকফাস্ট করে 8:30 নাগাদ বেরিয়েছি লুংথুং থেকে পুরো সিল্ক রুট ঘুরবো বলে। এই দিনটি ছিল লুংথুঙে আমাদের দ্বিতীয় দিন অর্থাৎ জুলুক থেকে যেদিন লুংথুঙে এসেছি তার ঠিক পরের দিন। আগে থেকেই ড্রাইভার কিশোর ভাইয়ের সাথে কথাবার্তা পাকা যে আমাদের কুপুপ লেক ছাড়িয়ে আমাদের নিয়ে যাবে ছাঙ্গু লেক ও তার সাথে করাবে নাথুলা বর্ডার ভ্রমণ। তাই লুংথুং থেকে বেরিয়েও ছিলাম একটু তাড়াতাড়ি। লুংথুং থেকে বেরোনোর পরেই লক্ষ্য করলাম রাস্তা যেন ঠিক আগের মতো নেই, যেমনটা 2018 সালে এসে দেখেছিলাম। রাস্তা খুঁড়ে কাজ চলছে, পাহাড় কেটে তৈরি হচ্ছে কমপক্ষে দুটি ভারী ট্রাক পাশাপাশি চলতে পারার মতো রাস্তা। এই রাস্তাই পূর্ব ভারতকে একসময় মধ্য এশিয়ার বিখ্যাত সিল্ক রুটের সাথে যোগাযোগ করাতো দুটি গিরিপথের মাধ্যমে। এই দুটি গিরিপথ হলো নাথুলা ও জিলেপলা। এই পথে এলে আপনি তিব্বতের মালভূমির মতোই পাহাড়ের গঠন দেখতে পাবেন। বস্তুত সিকিমের এই অংশ ও উত্তর সিকিমের গুরুদংমার বা জিরো পয়েন্ট গেলে এই ধরনের ভূমিরূপ দেখতে পাবেন। দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি নাথাং ভ্যালিতে। 1888 সালে অ্যাংলো টিবেট যুদ্ধের সময় এই ন্যাড়া পাহাড়গুলোই যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছিল। এই যুদ্ধে শহীদ ইংরেজ সৈনিকদের স্মরণে একটি ওয়ার মেমোরিয়ালও আছে। 1903-4 সালে ফ্রান্সিস ইয়ং হাজব্যান্ড তিব্বতকে যুদ্ধে হারাতে ও লাসা দখল করতে এই রাস্তাকে বেছে নিয়েছিলেন। আপনি চাইলে নাথাঙেও এসে থাকতে পারেন। নাথাঙের কয়েকটি হোমস্টের কন্ট্যাক্ট দেওয়া থাকলো ডিসক্রিপশন বক্সে। এবার আমরা নাথাঙে থাকিনি, তবে যদি আবার আসি এই পথে তবে ইচ্ছা রইল একটি রাত কাটাবো এখানকার একটি হোমস্টেতে। নাথাং ভ্যালি ছাড়িয়ে আমরা আবার চলা শুরু করেছি ধুলোমাখা রাস্তায়। 1921, 1922, 1924 জর্জ ম্যালোরি এই পথেই পা বাড়িয়েছিলেন এভারেস্টের দিকে তার সঙ্গী সাথীদের সাথে। যারা এই সিল্ক রুট সিরিজের আগের ভিডিও দেখেননি তারা সেই ভিডিওগুলো দেখুন, না হলে কোথায় কোথায় আমরা থেকেছি তা আপনি জানতে পারবেন না। জানতে পারবেন না হোমস্টেগুলো বুক করতে কোথায় যোগাযোগ করবেন, গাড়ি বা পাবেন কিভাবে ইত্যাদি। 1888 বা 1903-4 সালের স্মৃতি শুধু নয়, তেল ও পিচে ভরা ড্রামের পাশ কাটিয়ে চলতে চলতে ডায়ে বায়ে তাকালে দেখতে পাবেন 1962 সালে ভারত চীন যুদ্ধের স্মৃতিও। সারা রাস্তা জুড়ে অসংখ্য পাথরের বাঙ্কার। বস্তুত এই রাস্তা থেকে ডান দিকে কয়েক কিলোমিটার গেলেই দেখতে পাবেন ভারত তিব্বত সীমান্ত। 2017 সালে যে ডোকলাম স্ট্যান্ড অফ হয় ভারত চীনের মধ্যে, সেই ডোকলামও এখান থেকে কয়েক কিলোমিটারের মধ্যেই।
পথ চলতে চলতে চলে এসেছি সিল্করুটের বিখ্যাত বাবা হরভজন সিংয়ের ওল্ড বাবা মন্দিরে। বর্ডার এরিয়া হওয়ার জন্য এই অঞ্চলে বরাবরই প্রচুর আর্মির উপস্থিতি থাকে, আর এখানে সারা বছর ডিউটি করাও কঠিন। তাও এখন রাস্তা ও যোগাযোগ ব্যবস্থা ভালো হয়েছে, আগে এটাও ছিল না। ঘটনা 1968 সালের। আর্মি রিপোর্ট অনুযায়ী 1968 সালের 4 অক্টোবর ডিউটি করার সময় সিপাহী হরভজন সিং নদী স্রোতে ভেসে যান। এই ঘটনার 5ম দিনের মাথায় ওনার সহকর্মীর স্বপ্নে বাবা এসে সমস্ত ঘটনা স্বপ্নে বিবৃতি দেন। সহকর্মীর কথা অনুযায়ী যেখানে বাবা হরভজন নিজের দেহ পাওয়া যাবে বলেছিলেন ঠিক সেখানেই পাওয়া যায় ওনার দেহ। তারপর বাবাকে বাংকারেই সমাধিস্থ করা হয়। বর্তমানে সমাধিস্থলে মন্দির বানানো রয়েছে। রাস্তা থেকে সিঁড়ি দিয়ে উঠে মন্দিরে প্রবেশ করতে হয়, যেখানে রাখা আছে ওনার মূর্তি ও ফটো। শোনা যায় তিনি নাকি এখনও ডিউটি করে চলেছেন। ডিউটিরত অবস্থায় কোনো সৈনিক ঘুমিয়ে পড়লে শোনা যায় চর খাবার অভিজ্ঞতা। বাবা হরভজন সিং সৈনিকদের জানিয়ে দেন খারাপ আবহাওয়ার কথা। এমনকি বাবার চাইনিজ কাউন্টার পার্টরাও বাবার উপস্থিতি নিয়ে সজাগ থাকেন। মাত্র 22 বছর বয়সে মারা যান ভারতমাতার এই বীর সিপাহী। মৃত্যুর পর মহাবীর চক্র অর্থাৎ ভারতের দ্বিতীয় শ্রেষ্ঠ সিপাহী পুরস্কার পান এই বীর সন্তান। তিনি নাকি এখনও ডিউটি করে চলেছেন। স্বপ্নে এসে বহু সিপাহীকে সঠিকভাবে বলে দিয়েছেন এলাকায় ঘটা চাইনিজ অ্যাক্টিভিটি। প্রতিবছর প্রথমত এনজিপি থেকে একটি ট্রেনে কাপুরথালার কুকাতে তার জিনিসপত্র যায় তার বাড়ি পৌঁছে দিতে। মনে করা হয় এই সময় তিনি ছুটিতে বাড়ি যান। ভুবন বাম ও দিভ্যা দত্তের শর্ট ফিল্ম প্লাস মাইনাসে বলা রয়েছে তার জীবন কাহিনী। শর্ট ফিল্মটির ডিরেক্টর জ্যোতি কাপুর দাস। এটি 64th ফিল্ম ফেয়ারে বেস্ট শর্ট ফিল্ম খেতাব পায়। বাবা হরভজন সিংয়ের মন্দির দর্শন সেরে মহা আনন্দে ধুলো উড়িয়ে রওনা দিয়েছি কুপুব গ্রাম ও লেকের উদ্দেশ্যে। তখনও জানি না কি সমস্যায় পড়তে চলেছি আমরা। কিছুক্ষণ চলার পর কুপুব লেক ঢোকার আগেই আমাদের গাড়ির পিছনের একটি চাকার টায়ার গেল ফেসে। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের ড্রাইভারের কাছে ছিল না কোনো এক্সট্রা টায়ার, কাজেই ভরসা কারোর হেল্পের। প্রায় ঘণ্টাখানেকের অপেক্ষা শেষে একজন একটা টায়ার দিয়ে সাহায্য করল। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। যাওয়ার কথা ছিল নাথুলা ও ছাঙ্গু। এর জন্য ড্রাইভারকে এক্সট্রা দেবার কথা ছিল 3000 টাকা। সব গেল মাটি হয়ে। বিনা স্টেপনিতে ড্রাইভারের সাহস হলো না এই রাস্তায় আর যাওয়ার। অগত্যা কুপুব লেক দর্শন সেরে আর একটু এগিয়ে কুপুব গ্রাম দেখে চললাম মেমেন্টো লেক দেখতে। কুপুব লেক দেখতে অনেকটা হাতির মতো, তাই এই লেকের অপর নাম এলিফ্যান্টা লেক। কুপুব লেকের নিকটেই রয়েছে কুপুব গ্রাম। কুপুব গ্রামে একটি গলফ কোর্স আছে, যেটি পৃথিবীর সবথেকে উঁচু গলফ কোর্স। এছাড়া একটি পোলো গ্রাউন্ডও আছে। এরপর আমরা আমাদের আজকের শেষ ডেস্টিনেশন মেমেন্টো লেকের ধারে পৌঁছালাম। মেমেন্টো লেক কিন্তু রাস্তার ধারে নয়, প্রায় 4 কিলোমিটার হাঁটা পথ শুরু হয় নিউ বাবা মন্দির থেকে। অবশেষে মেমেন্টো লেক দেখে আমাদের আজ ফিরে যাবার পালা। নতুন রাস্তা তৈরি হবার ফলে এবারের রাস্তার হাল ছিল খুবই খারাপ। আমার মতে রাস্তা সম্পূর্ণ তৈরি হবার পর এলেই এখানে প্রাকৃতিক সৌন্দর্য আপনি ভালোভাবে উপভোগ করতে পারবেন, না হলে এখানে এসে খোঁড়া রাস্তা কাটা পাহাড় দেখার জন্য প্রস্তুত হয়ে আসবেন। আগেরবার এসে যে সৌন্দর্য দেখেছি এবারের পরিবেশ একদম আলাদা, যা মোটেই ভালো লাগেনি। অবশেষে নাথাং ভ্যালি ছাড়িয়ে একটা মল টাইপের দোকানে এসে খেয়ে নিচে নামলাম আমরা। পরের দিন লুংথুং থেকে নামার দিন আমাদের। থাম্বি ভিউ পয়েন্ট থেকে আবার সেই অপূর্ব সানরাইজ দেখে সকাল সকাল বেরিয়ে পড়লাম আমরা মামির শরীর খারাপ হওয়াতে। 2018 সালের স্মৃতির পাতা থেকে তুলে দিলাম একটি মোনালের ছবি। শ্বাসকষ্টের হাত থেকে বাঁচতে কি করবেন বা কি প্রিকশনারি ব্যবস্থা নেবেন তা আগের ভিডিওতেই বলেছি। লুংথুং থেকে নেমে রংলি হয়ে আজ আমাদের গন্তব্য পশ্চিমবঙ্গের ঋষভ। পথে নানা সৌন্দর্য দেখতে দেখতে উপভোগ করতে করতে নিচে নামতে লাগলাম। একটা কথা একটু বলে দিই, সিল্করুটে কোনো হোটেল নেই, এখানে সবই হোমস্টে কনসেপ্ট। এর সাথে আলাদা করে গাড়ি জোগাড় করাও কঠিন, কারণ রাজ্য বিশেষে এবং জেলা বিশেষে গাড়ি চলে, সব গাড়ি সব জায়গায় চলতে পারে না। তাই ট্যুরিস্ট এজেন্সির থ্রুতে যাওয়াই ভালো। কয়েকটি ট্যুরিস্ট এজেন্সির কন্ট্যাক্ট ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো আপনাদের সুবিধার জন্য। এইসব ট্যুরিস্ট এজেন্সিগুলির খাওয়া দাওয়া প্রত্যেক দিনই প্রায় একই রকম,
তাই প্রয়োজন থাকলে খাওয়া দাওয়া কাস্টমাইজ করা যাবে কিনা সে বিষয়ে কথা বলে নেবেন। দেখতে দেখতে এসে গেছি কিউ খোলা ফলস, এই সেই বিখ্যাত ফলস যা দেখার জন্য বহু পর্যটক এখানে এসে দাঁড়াতো সিল্করুট যাবার পথে। সেই ফলস আজ পুরোটাই ল্যান্ডস্লাইডের তলায়। এর ভগ্নদশা দেখে আর এখানে দাঁড়াবার প্রয়োজন বোধ করলাম না আমরা, তাই চলতে লাগলাম নিচের দিকে। আগের বার না হলেও এখানে কাটিয়েছিলাম 15 থেকে 20 মিনিট, মনে পড়ে যাচ্ছিল সেই সব স্মৃতি। বন্ধুরা, এই পর্যন্ত ভিডিওটি দেখে ফেলেছেন বলে আশা করছি যে ভিডিওটি আপনাদের ভালো লাগছে, তাই রিকোয়েস্ট করছি যে ভিডিওকে লাইক করুন, মতামত থাকলে কমেন্ট করে জানান, বন্ধুদেরও শেয়ার করতে পারেন। ও হ্যাঁ, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আমাদের দারাগাঁও থেকে জুলুক লুংথুং রিসভ হয়ে এনজেপি পর্যন্ত এই সিল্ক রুটের খরচ ছিল মাথা পিছু 9,500 টাকা। দারাগাঁওয়ের হোমস্টেতে পৌঁছেছি নিজের খরচায়, একটি করে রাত কাটিয়েছি দারাগাঁও, জুলুক ও রিসভে, আর লুংথুংয়ে কাটিয়েছি 2টি রাত। আমরা প্যাকেজ বুক করেছি স্প্রিং ভ্যালি রিসর্টের মাধ্যমে, কন্ট্যাক্ট দেওয়া থাকলো ডেসক্রিপশন বক্সে, এছাড়া আরও কয়েকটি এজেন্সির কন্ট্যাক্টও দিলাম ডেসক্রিপশন বক্সে। এই অঞ্চলে সিকিম ও পশ্চিমবঙ্গের মধ্যে বর্ডার তৈরি করেছে ঋষিখোলা নদী। ঋষিখোলা পৌঁছানোর পর নদী পার হবার আগে বেশ খানিকক্ষণ পারমিট নিতে কাটল, তারপর ব্রিজ পেরিয়ে গাড়ি দাঁড় করিয়ে ছুটলাম ঋষিখোলা নদীর পাড়ে। কিছুক্ষণ নদীর পাড়ে সময় কাটিয়ে আমাদের পুনরায় রওনা দেবার পালা। বন্ধুরা, আমাদের পরের গন্তব্য ঋষভ। আগামী ভিডিওতে হাজির হব সেই ঋষভের ভিডিও নিয়েই, তাই নজর রাখুন ট্রাভেলিং থ্রু আউট ইন্ডিয়ার পাতায়। সাবস্ক্রাইব করুন এখনই, টিপে দিন বেল আইকন যাতে ভিডিওর নোটিফিকেশান আপনি পান দ্রুত। ভিডিওকে লাইক করুন, কোনো বক্তব্য থাকলে কমেন্ট করে জানান, আর শেয়ার করুন বন্ধুদের সাথে। তাহলে বন্ধুরা, আজ বিদায় নিলাম, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।